আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এখানেও তো বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হয়, আজান দিচ্ছে এখানেও। ওই মোড়ায় ট্রেনে দুই বোন বসো, দুই পাশাপাশি সোফায় বসা যাবে। মা তুমি একটু ওই কোনো করে বসো, তাহলে টুলটা টেনে বসো। দুটো মেয়েকেই দেখা যাচ্ছে। ওকে দিয়ে দাও পুরো, আন্টিকে আলাদা একটা কেটে দাও, আন্টিকে একটা কেটে গালে দাও। আরে আমি আন্টিকে এত খাবো নাকি? ওই একটু তো খাবো, একবার মুখে দেওয়ার মতো নিয়ে আসো। সামনে আমার ভিডিওতে থাকবে, বড় হলে দেখাবো। দেখো তো এই যে আমি যে ভিডিও দিচ্ছি সেই শালা এইবার মাথায় কাপড় দেওয়া শুরু করেছে। কতখানি কেটে দিতে হবে? না না আমি এই হচ্ছে আমাদের জুই আপু, যার সাথে আজকে আমার কোলাম রিলেশনশিপ। ও আপু তুমি বলনি, কিন্তু তোমার ভিডিওতে তুমি বলনি। আজকে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার একবারেই ইচ্ছা ছিল না, শুধু এই কুইন ব্লগস। আপনারা তো দেখলেন যে কুইন ব্লগসের সাথে আমার দেখা হলো, কোলাবোরেশন হলো, তো সেটাই আমি আজকে শুধু শেয়ার করার জন্য ভয়েস দিলাম। তো এই যে আমার জন্য কী কী গিফট নিয়ে এসেছিলো আপু, সেগুলোই দেখেন। আরঙের থেকে আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছিলো, আমার হাজবেন্ডের জন্য একটা কফি মগ নিয়ে আসছিলো, আর আমার মেয়ের জন্য একটা লিপস্টিক, চকলেট, আরও অনেক অনেক খাবার, সেগুলো তো দেখেছেন। এই ব্যাগটা আমার জন্য এনেছে, সেদিন অনেক মজা হয়েছিল, কিন্তু সেভাবে আসলে গল্প করা হয়নি, কারণ অনেক দেরিতে আসছিল, প্লাস সেদিন আমার খালাও ছিলেন, ও খালার সাথে মিলে, খালার সাথেও গল্প করেছি তিনজন মিলে, কিন্তু এত অল্প সময় ছিল যে তার মধ্যে খুব একটা গল্প করা হয়ে উঠিনি। আর ওয়েলমার্টের থেকে একটা ক্যাডবেরি নিয়ে আসছিল আমার ছেলের জন্য, পুলিশের সাথে আমার একেবারে ইউটিউবিং যখন আমি শুরু করেছি ঠিক তখন থেকে ওর সাথে আমার পরিচয়। তো সবসময় বলতাম আপু তুমি আমার বাসায় আসো, ওকে আমার অনেক পছন্দ। কুইন্স ব্লগে যে আপনার ভিডিওটা দেখতে পারেন এবং ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেনই, বেল আইকনটাও প্রেস করে দেবেন। এই যে এই বাইকটা নিয়ে এসেছে আমার ছেলের জন্য, বিশ্বাস করো অনেক অনেক গিফট নিয়ে আসছে, আমি খুবই অবাক হয়েছি। কালারটা দেখো, কোনোই দরকার ছিল না। আর এই লিপস্টিকটা নিয়ে এসছে আমার মেয়ের জন্য, লিপস্টিকের ক্রিমুট কালার আমার মেয়ে খুব পছন্দ করে। আর আমার মেয়ের এমনিতেই এই কথাটা কুইন্সকে বলা হয়নি, লিপস্টিক তার অনেক পছন্দ, সাজুগুজির মধ্যে তার সবচেয়ে পছন্দ হচ্ছে এই যে হচ্ছে কুইন্স ব্লগের কুইন্স, তো দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি, কালারটা সুন্দর অনেক, আচ্ছা
আমরা এই সময়টুকুই বোধহয় একটু গল্প করতে পেরেছিলাম। অনেক কথা বলার, আমরা ফোনে যখন কথা বলি তো তখনও অনেক কথা বলি, মানে একবার ফোন ধরলে মিনিমাম 1 hour তো কথা বলবই। আসলে অনেক মন খুলে কথা বলে, মন খুলে মেশে, ঠিক আমার মতো, যার কারণে আমার ওর সাথে মিশতে কথা বলতে অনেক ভালো লাগে। তাকে আর পার্সোনাল গাড়ি বোঝে, তারপর আমার বানিয়েছিলাম, ওটা আমার ছোট বোন ছিল, আমার খালাতো বোন, এর জন্য একটু দিয়ে দিচ্ছি, কারণ ওরা আবার আমার বাসার থেকে একটা ভাইয়ারে বলেছে, তো সেভাবে আসলে মেয়েটা তাড়াহুড়া করে লাঞ্চ করে চলে গেছে, আর যার জন্য তেমন কিছু দেওয়া হয়নি। এখন বিকালে সন্ধ্যার দিকে আসছিল, 8:30, 8:30, 9:30 বেজে গেছিলো ওদের আসতে আসতে। তো এই যে বিকালে নাস্তা করেছিলাম আমি, নুডলস, জর্দা, থাই স্যুপ, অন্তুন, আবার এর মধ্যে ফিন্ডি নিয়ে আসছে ও, ফিশ চপ, তারপরে চিকেন ফ্রাই, এই ফিশ চপটা বানিয়েছিল আমার মেয়ে, যার জন্য এটাও সবাইকে খাওয়াতে চাচ্ছিল। অনেক মজা হয়েছিল, সত্যি এটা অনেক মজা হয়েছিল। আমার মনে হয় আমার আইটেমগুলোর থেকে আমার মেয়ের এই ফিশ চপটাই আমার অনেক ভালো লেগেছিল। তো এদিকে আবার কুইন্স চিংড়ি মাছ খায় না, তো আনফর্চুনেটলি আমি নুডলসে চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু ও যখন বারবার জিজ্ঞাসা করেছে আমি মনে করতে পারি নাই, আমি বলছি না দিই নাই, কারণ আমার শুধু মনে পড়ছে যে রাইসে মেবি আমি শুধু চিংড়ি মাছ দিয়েছি। তো খাওয়ার পরে আবার একটু ওষুধ অনেক খেলো, অনেকে অনেক সমস্যা হয়, অ্যাজমা, মানে নিঃশ্বাস নিতে পারে না, ইনহেলারটাও আনছিল না। এই যে এই ফিরনেটা নিয়ে আসছিস কুইন্স, অনেক মজা হয়েছিল, একটা ঈদ মজা ছিল সেই দিনটাই। কষ্ট যে আমার খালা এখানে বসে, খালা আবার ভীষণ কর্তা করেন, যার জন্য খালার নেওয়া হয়নি। সামনে তো দেখা যায় গেল না, সামনে তো দেখাবো, আপনারা তো সামনেকে দেখেছেন কুইন্স, এই কুইন্স ব্লগের ভিডিওতে। এই কেকটা নিয়ে আসছে কুইন্স, আর কেক আর চমচম নিয়ে আসছিল দুই রকম, চমচম না কি বাবুল, ও লাড্ডু, আমার ছেলে লাড্ডু না আপু, আমার ছেলে এই লাড্ডুটা অনেক পছন্দ করে। সব ঝালাই তো হয়ে গেছে, যাই হোক সেই দিনটা আমাদের অনেক ভালো ছিল, একদম সত্যি আমার কাছে ঈদের মতো আনন্দ লেগেছিল। ওদিকে আমার খালাও আসছিল, খালাকে আমি অনেক, খালাদের তো সবাই ভালোবাসে, খালা ছিল, আমার ছোটো বোন কুইন্সও ছিল, সামনিনকেও দেখার খুব ইচ্ছা ছিল, সামনিন ছোটো মানুষ, মিষ্টি প্যাকেট আমার নিয়ে করতে পারছে না, তো টেপ লাগানো তো চারিদিক থেকে, এই যে এবার কুইন্স তুলে দিচ্ছে। সত্যি আমার অনেকদিনের ইচ্ছা ছিল সামনিনকে দেখবো, কুইন্সের সাথে সামনাসামনি বসে গল্প করব, তো আল্লাহ আমার সেই আশা পূরণ করেছে। এই যে দুই রকম লাড্ডু নিয়ে আসছিল, লাড্ডু আমার ছেলে অনেক পছন্দ করে। এই যে আবার ডিনার করছে কুইন্স, তো রাইস এমনিতেই খায় না, তারপর আবার আমার রাইস চিংড়ি ছিল, হ্যাঁ প্রন ছিল, যার কারণে সে কোনো মতেই খাবে না। পরে একটু আচার খেলো, আর বিফ, চিকেন, ভেজিটেবল এগুলো দিয়েই ও খেয়ে ফেললো, আর একটা আম খেয়েছিল। আর তো খুব খারাপ লাগছিলো যে মেয়েটা আমার বাসায় এসে খেতে পারলো না এই চিংড়ি মাছ দেওয়ার জন্য। আমি কিন্তু ওর ভিডিওতে দেখি, ও বলে যে চিংড়ি পছন্দ, মানে খাওয়ার প্রবলেম হয়, আমার তো আসলে অ্যাকচুয়ালি সেভাবে মনে থাকে না সব কিছু, আমি জন্য ভুলে গিয়েছিলাম, জন দেখি ভুলে যাই ব্যাপারটা, আমার মনে ছিল না। তো যাই হোক, ও যেটুকু খেয়েছে রুটি নিয়েই খেয়েছে। এই যে সামরিন, বোতলে পানি সেটা গরম, বোতলটাই
এই যে রাত্রি খাবার, হ্যাঁ বেরিয়ে দেখি আপনি দাও তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমার পুরোটাই ইচ্ছা ছিল অরিজিনাল ভয়েসটাই দিব, কিন্তু এখানে শুধু কিছু কথা বলার ছিল, সেটুকু বললাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এতো খুব খুশি হয়েছি, এবার আপনি মনে করে ধুয়ে কেটে দেবো না। ছুটি দিব নাকি এমনি ফুটো করে খাবো? এই দুটো আমার ওই লাল আলু দিয়ে ঝোল ছাড়া কোনো কিছু তো মজা নেই। আস্তাকে আর পার্সোনাল গাড়ি বোঝে, তারপর আমি বলি যে বাঁচতো না। ভাই আরে বলো আন্টি আসি, আমার বাসায় আসেন আন্টি। আবার আল্লাহ হাফেজ। আচ্ছা,